আমি মৌসুমি মুখার্জি, আমার হাজবেন্ড সুব্রত মুখার্জি। আমার হাজবেন্ডের কিছুদিন আগে ব্রেন স্ট্রোক হয়। হঠাৎ ভোরবেলা একদিন ওয়াশরুম থেকে এসে ও অনেকটা জল খেলো, খেয়ে বিছানায় শুয়ে শোয়নি, বসে দেখছি যে মাথাটা ঝুঁকে আমার গায়ের ওপর পড়ছে। আমি ওকে বলাতে যেই সরিয়ে দিতে গেলাম, দেখলাম পাশের বালিশের ওপরে ও আতশোয়া অবস্থায় একটা কনভালশন হচ্ছে আর মুখ দিয়ে গোঁ গোঁ করে একটা আওয়াজ হচ্ছে। তখন আমরা সবাইকে, বাড়ির ফ্যামিলি আর সমস্ত মেম্বারদের আমি ডাকি, ডেকে সবাই মিলে আসে, জল টল দেয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ওই আওয়াজটা হচ্ছে আর শরীরটা স্টিফ মতন হয়ে যাচ্ছে। তখন আমরা তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে আমরা এই মণিপাল হসপিটালে নিয়ে আসি এবং ডক্টর অপ্রতিম চ্যাটার্জির প্রচেষ্টায় থ্রম্বেক্টমি প্রক্রিয়ার মাধ্যমে ডক্টর অপ্রতিম চ্যাটার্জি এই ব্রেন স্ট্রোকটা, ডক্টর অপ্রতিম চ্যাটার্জি বলেন যে ওর ব্রেন স্ট্রোক হয়েছে এবং উনি থ্রম্বেক্টমি প্রক্রিয়ার মাধ্যমে এই ব্রেন স্ট্রোকটা সারান এবং ওখানে 21 দিন উনি ভর্তি, আমার হাজব্যান্ড ভর্তি ছিলেন। পরবর্তীকালে ওকে বাড়িতে নিয়ে আসি, তখন ও সার্ভিসে ছিল, তো এখন বর্তমানে রিটায়ার করেছে, এখন আগের থেকে অনেক ভালো আছে। ডক্টর অপ্রতিম চ্যাটার্জি আমাদের কাছে ঈশ্বর, উনি না থাকলে হয়তো আমার হাজব্যান্ডকে আমরা ফিরে পেতাম না, আমি ফিরে পেতাম না। তার এক মাস, আমার হাজব্যান্ডের যখন এই ঘটনা ঘটে তার এক মাস আগে আমার একমাত্র মেয়ে বিবাহ হয় এবং তার এক মাস পরেই ওর এই জিনিসটা হয়। এবং এই স্যারের কাছে আমরা আনতে পেরেছিলাম বলে ঈশ্বরের অশেষ করুণা, স্যার সেই জায়গা থেকে ওকে সারিয়ে তুলেছেন এবং আজকে বর্তমান ও আমার সাথে আছে। এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে।